আর শুরুতে জনাব সোহরাব হাসান আপনার কাছে আসতে চাই। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সন্ত্রাসী সংগঠন, আরো বিভিন্ন ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, বিশেষ করে 2024-এর যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর যে নির্যাতন, হত্যা, এসব অভিযোগগুলো কিন্তু আনা হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেসব অপরাধগুলো, সেই অপরাধগুলো কিন্তু তুলে আনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে। এই সংগঠনটির ঐতিহ্য রয়েছে, আমরা জানি স্বাধীনের ঠিক আগ থেকেই সংগঠনটি আজকে নিষিদ্ধ হতে হলো, কেন বা আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। প্রথমে যে প্রশ্নটি এবং শরীফ বন্ধু শরীফকে শুভেচ্ছা। প্রথমে হচ্ছে ছাত্র রাজনীতি, তো ছাত্রদের রাজনীতি, ছাত্রদের জন্য রাজনীতি, ছাত্রদের কল্যাণে রাজনীতি, এটি হওয়ার কথা, কিন্তু সেটি আমরা পাইনি দীর্ঘদিন। গত 15 বছরে ছাত্রলীগ যা করেছে সেটি অসহনীয়, নিন্দনীয় এবং তাদের কোনো কোনো আচরণ ঘৃণ্য। মানে এখন প্রশ্ন হলো যে এই যে এর যারা এটি করেছে এর সাথে জড়িত এবং সম্ভবত ছাত্র এই 24-এর জুলাই-আগস্ট আন্দোলনের আগে ছাত্রলীগ নিজেরাই মারামারি করে বহু, মানে কী বলে, যে বহুজনকে জীবন দিতে হয়েছে। আমরা বিশ্বজিৎ দাস, আবরার, আরও অনেকে, এবং আবরার একজন বুয়েটের ছাত্র, মেধাবী ছাত্র, সেই আবরারের জন্যে, মানে একটি সংগঠন এরকম পর্যায়ে গেলে আবরারের জন্য 25 জন ছাত্রনেতার 20 জনকে মৃত্যুদণ্ড পেতে হয়েছে এবং 5 জন যাবজ্জীবন। তো এরকম একটি সংগঠন অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি বা এরকম যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, তাদের শাস্তি হোক, সেটি আমরা চাই। একই সঙ্গে যে নিষিদ্ধ হওয়ায়, একটি সংগঠন নিষিদ্ধ হলে কী হবে, আমরা ব্রিটিশ আমলে দেখেছি, পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করা হয়েছে, তখন কমিউনিস্ট পার্টি অন্য নামে তারা রাজনীতি করেছে, আওয়ামী লীগের ভেতরে যে, বিএনপির ভেতরে যে, এমনকি এতে জ্বলন্ত উদাহরণ হলো আওয়ামী লীগ আমলে যখন শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র, মানে কোনো রকম তৎপরতা চালাতে পারতো না শিবিরের নামে, এবং এটি কিন্তু শুধু আওয়ামী লীগ সরকারের আমলে না, বহু বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে এটি 80-এর দশকেই সিদ্ধান্ত হয় এখানে শিবির রাজনীতি করতে পারবে না, পারবে না। সেটা হলো তারা এই অপরাজে বাংলার বিরুদ্ধে একবার জনমত, মানে একবার তৎপরতা চাইছিল, এটা ভাঙার চেষ্টা করেছিল, এবং পরবর্তীকালে সব ছাত্র সংগঠন শিবির ছাড়া সবাই সিদ্ধান্ত নিল যে শিবির এখানে তৎপরতা চালাতে পারবে না, তারা নির্বাচন করতে পারবে না, সাংগঠনিক কার্যক্রম চালাতে পারবে না। কিন্তু এসব করার পরেও সকল সংগঠন, তখন ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন সহ, শিবিরের তৎপরতা কি বন্ধ করা গেছে? বন্ধ করা যায়নি, মানে যায়নি যে তার প্রমাণ এই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের বিদায়ের পর, আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর দেখা গেল যে তারা ছাত্রলীগের থেকে শিবিরের কর্মীরা কাজ করেছে, অন্য সংগঠন থেকে, সংগঠনের থেকে কাজ করেছে এবং নানাভাবে। তো সুতরাং আজকে নিষিদ্ধ করলে, মানে একটা, এটা হতে পারে যে একটা, এই যে এত বড় একটা গণ অভ্যুত্থান হলো এবং এতজন মানুষ মারা গেল, তার বিরুদ্ধে সরকারের একটা অবস্থান নিল, এবং দুদিন আগেই আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এই দাবি, সমাজের পক্ষ থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানায়, আরও অনেকগুলো দাবি জানিয়েছিল, তার মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ, মানে পদচ্যুতি এবং আরও অনেকগুলো। হ্যাঁ, তাই আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে যেটি করলো ছাত্রলীগ নিষিদ্ধ করলো। এখন এই নিষিদ্ধ করার, আওয়ামী লীগ বিদায় নেওয়ার আগে এই আন্দোলন মোকাবেলা করতে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল, তাতে জামাত ইসলামের শক্তি সামর্থ্য কমেছে বলে মনে হয় না। তা এখন প্রশ্ন হচ্ছে যে ছাত্রলীগ যা করেছে তার জন্য অবশ্যই তাদের জবাবদিহির আওতায় আনতে হবে, বিচার করতে হবে যারা অপরাধ করেছে। আর সংগঠন হিসাবে আপনি যেটা বললেন, এই ছাত্রলীগের যেমন সহিংস রূপ আছে, আবার এই ছাত্রলীগ স্বাধীনতা যুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলনে বিভিন্ন সময়ে তাদের ভূমিকাও আছে,
এবং সুতরাং সবটা বিচার করে মানুষই ঠিক করবে যে ছাত্রলীগ ভবিষ্যৎ কী হবে। এর মধ্যে থেকে আসলে কী বার্তা পেলো, একই সঙ্গে আসলে আপনি ছাত্র রাজনীতিকে কোথায় বা কেমন দেখতে চান একটু সংক্ষেপে যদি বলেন? আচ্ছা, একটা হচ্ছে যে কী বার্তা পেলো সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর মাধ্যমে অন্য যারা সক্রিয় আছে ছাত্র সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ তাদের নেতাকর্মীরা নিশ্চয়ই সজাগ হবে যে এরকম ছাত্রলীগ যা করেছে সেরকম কাজ করলে তাদেরও জবাবদিহির নিষিদ্ধ হয়ে যেতে পারে, জবাবদিহির আওতায় আসতে হতে পারে। আবার একই সঙ্গে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে কিন্তু ছাত্র রাজনীতি আছে কি না, আমরা তো দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ বিভিন্ন জায়গায় সরকারিভাবেই প্রাতিষ্ঠানিকভাবে অর্থাৎ সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই করেছে যেখানে ছাত্র রাজনীতি চলবে না। তা একটা হচ্ছে ছাত্রলীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ করা, আবার ছাত্র রাজনীতি প্রাতিষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা, তাহলে ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক নিষিদ্ধ করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট তো আগে থেকেই আসে, বুয়েট আপনার হত্যার পরে এবং আরও অনেক আমরা দেখলাম যে এই পরিবর্তনের পরপরই অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিল যে এখানে ছাত্র রাজনীতি চলবে না। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু দাবি, ছাত্র সমাজ তারা দাবি করেছিল যে লেজুর বৃত্তির রাজনীতি চলবে না, অর্থাৎ দলীয় রাজনীতি এখানে। আমরাও মনে করি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতির ছাত্রদের অভাব অভিযোগ, ছাত্রদের সমস্যা নিয়ে আলোচনা হবে, সেটা নিয়ে আন্দোলন হবে, কিন্তু যেখানে যে ঘাটতিটা বড়, গত 34 বছরে এরশাদের পতনের পর বাংলাদেশে এই ডাকসু একটি ব্যতিক্রম ছিল, একবার নির্বাচন হয়েছে, এছাড়া কোনো ছাত্র সংসদের নির্বাচন হয়নি। আমি মনে করি এই যে নির্বাচন না হওয়া, অর্থাৎ গণতান্ত্রিকভাবে যে প্রতিষ্ঠান গড়ে তোলা, তাদের দাবি দেওয়া আদায়ের গণতান্ত্রিক যে পদ্ধতি সেটি বন্ধ করার কারণেই এরকম ছাত্রলীগ দুর্ধর্ষ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ছাত্র সংসদ নির্বাচন যদি হয়, সাধারণ ছাত্রদের কাছে যেতে হবে, তখন কেউ এই ধরনের অপকর্ম করার, যতই ক্ষমতায় থাকুক, অপকর্ম করার সাহস পাবে না।